সারথি, সারথি আগে কর্তা একটু এদিকে আয়। আগে কর্তা সকাল থেকে শরীরটা খালি মোচড়া রে, দেখ তো জ্বর টর আসলো কি না। না কর্তা, জ্বর টর আসে নাই। জ্বর আসে নাই তাইলে শরীরটা মোচড়ায় কেন রে? কর্তা আমার শরীরটা ভালো না। শরীর তো আজ আমারও ভালো না, ভেতরেও ভালো না, বাইরেও ভালো না, তাই তো শরীরটা ভালো করার জন্যই তোরে ডাকছি। চল একটু মুসরাইটা থামাই দিয়া যা। কথা আপনারে তো কইলাম আজকে আমার শরীরটা ভালো না। শরীর তোরও ভালো না আমারও ভালো না, এই চল শরীরটা একটু ভালো করি আয়। কথা আয় আয়। আরে কথা আমার সাইডে থাক। যদি এত মুসামুসি করিস তাহলে আমার মুসামুসি থামাবে কে? কত সারেন তো আজ আর সরাসরি নাই। চুপ চুপ চুপ, একদম কথা কবি নেই। এখন একটু শরীরটা ভালো লাগে না? আমারও মুসরুনি থাইমা গেছে। আরে শোন, আমি স্নান করতে যাচ্ছি, তুই ঘর দুয়ারটা পরিষ্কার করে রাখিস। হ্যাঁ ছোট কর্তা, আপনি আবার কেন আইসেন? বাপের চরিত্র পাইছে, অবশ্য পাবেই না কেন, বাপের সোনা দানা জমি জমা সব পাবে, আর এইটার ভাগ পাবে না তা তো হয় না বাবারে। বিনোদিনী, তোমার কি করতে ইচ্ছা করে? দাদা, তোমাকে আরো কাছে পেতে ইচ্ছে করে। আমার কথা তো তুমি একদমই শুনতে চাও না। বাবা রে কেমনে শুনবো, তুই তো কথা কস নি, ইতিহাস রচনা করিস, কেমনে শুনবো? আচ্ছা শোন বাবা, তোর কথা আমি পরে শুনবো, আগে দেখ তো ওই কাজের মেয়েটা কেন আসলো না, একটু যা খোঁজ নিয়ে দেখ না কোনো সমস্যা হইলো কিনা। আমি যাবো ওই কামের বাড়ির বাড়ি দিতে। কাউরে ছোট করে দেখতে নাই বা যান, যাও 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 যাও। আচ্ছা রে, শরীরটা ম্যাজম্যাজ করতেছে। ভালো মানুষ কামে গেলি, মানুষের বাড়ির কাম বাবুর আবদার মেটাতে হয়, সাথে ছেলে কি করবো কো, পোড়া কপাল আমার। মা, বাবুরা লোক বালা না, তোর অনেক কষ্ট দেয়। বালা আর মন্দ কাম না করলে খাবো কি? কাম কইরাই তো খাইতে হবে। মা, তোর খুব কষ্ট হইতেছে তাই না? যাই বাজার থেকে ওষুধ কিনা নিয়ে। ওষুধ আনবি? টাকা পাবি কই?
আগের বাকি রইয়া গেছে, সেই বাকি এখনো শোধ দেওয়া যায় নাই। থাক, ওষুধ আননের কাম নাই। ভগবান কেন যে আমাদের নেয় না। মারে, তোরে ভগবান নিয়ে গেলে আমি বেঁচে থেকে কি করব। মারে, ঘরে সাইডে ভাত আছে, তুই খাইয়া নিস, আমি কামে যাই। না মা, তুই অসুস্থ শরীর নিয়ে কাজে যাবি কেমনে? তুই ঘরে থাক, তুই খাইয়া নিস, আমি কাজে যাই। যে মাইয়া আমার দুটো ভাত ফুটাইয়া খাইতে পারে না, সে যাবে কামে। চুপ থাক। না মা, আমি যাই। থাক, আমি কাজে যাই। কি করে মাইয়া আমার, কেমনে কাম করবে? বাবা, ওই মহিলা আসতে পারবো না। কেন, কি হয়েছে? ওর অনেক জ্বর। রে, জ্বর তো আমার, রে শরীরটা ম্যাচ ম্যাচ করতেছে সকাল থেকে। বাবা, তোমার না কোমরে ব্যথা? কার কোমরে ব্যথা? তোমার। ও তাই তো, ইস রে ব্যথা, রে ব্যথা সারানোর জন্যই তোরে আসতে কইছিলাম রে। তোমার ব্যথা সারানোর লাগা গঞ্জ থেকে অনেক বড় কবিরা যাইছে। গঞ্জ থেকে কবিরাজ আইছে? হ, তুমি অহনি যাও, পরে গেলে কিন্তু সিরিয়াল পাবা না। কবিরাজ বাড়িতে না? হ হ, যাও। যাই। মাইয়াডা বাবুকে বাড়িতে গেল, কখনো আয় না কেন? বাবুকে তো স্বভাব চরিত্র ভালো না। দেখি যে, দেখি কি হইল। অসময়ে আবার পেটের মধ্যে কামড় দিল। না, রাস্তাঘাটে কামটা সারা ঠিক হবে না। বাবু, কি কম লাগবো, তাড়াতাড়ি কম। আরে এত তাড়াহুড়ার কি আছে, আইসো একটু বয় জিরা, কিছু খাবি তুই? না মায়ের অসুস্থ, তাড়াতাড়ি যাই তুইব। তোর মায়ের অসুস্থ এর লাগে তো তোরে নিয়ে আইসি। শোন, আমারে খুশি কর, অনেক টাকা পয়সা দিব নিয়া। কি হয়েছে বাবা? বাবা দেখো না, কামের সময় ডিস্টার্ব করতেছে। কি রে, মা মোরা পোলা আমার, তারে ডিস্টার্ব করিস কি জন্যে? ডিস্টার্ব করার দরকার হইলে
আমারে কর বাবু মারে ছাইরা দেন বাবু দরকার হইলে আমারে নিয়া যান বাবু মারে ছাইরা দেন বাবু মারে নিয়েন না তোরে আমি নিয়ে গেলে আমার পুলার কি হইব রে বাবু মারে নিন না বাবু বাবু এই বাবু সব নিয়ে রসিকতা করতে নেই না 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 কি হয়েছে আমাকে বল ছেড়ে দে আহা ছেড়ে দে ছেড়ে দে এই লাগে তো ছেড়ে দে লাগে না লাগে আর কারো লাগে নাই আর কারো লাগে নাই দর্শনের শাস্তি তার এমন শাস্তি দিলাম এই শাস্তি দেখা দুনিয়ার আর কেউ দর্শন করতে সাহস পাবো না কিরে কৃষ্ণ তুই আমার ঘরের মধ্যে ঢুকে গেছিস কেন কি হয়েছে তোর হ্যাঁ এই আইসুস কেন তুই কৃষ্ণ কৃষ্ণ দেখছে